বাতাস গান গাইছিল বুকটা ফাইটা যায়, আমি তো এই গানের উত্তর জানি না, আমার সাথে গান ওনা আমি কি গাইম? এই গান গাইছে হাজার হাজার লাখ লাখ মানুষ। প্রথম প্রথম গানটাই হয়েছিল কিশোরগঞ্জ। এখন এই যে বুকটা ফাইটা যায় গানের, এটার উত্তর তো আমি জানি না, ফর আমি মনে মনে সাথে সাথে বইয়া বানাইছি, ফাটাত মলম দেম, ফাটাত মলম দেম, তবু যদি না হয় ভালো ডাক্তার আনাম, ভালো ভালো ইঞ্জেকশন করাই দেম, তোর ফাটাত মলম দেম। কি মনে করলা? বুকটা ফাটা যায় কিন্তু শেষ হয়ে গেছে সাথে সাথে। এক লোক বাসের মধ্যে উঠছে, মুরব্বী মানুষ, দশ বারো বছরের একটা মেয়ে দাঁড়ায় রয়েছে। এই যে দশ বারো বছরের মেয়েটা দাঁড়ায় রয়েছে, এটারে কইছে, মা আসো আসো তুমি আমার কুলে বসো। কুলে বয়েছে, একটু ঘরে ঠেলা দিয়ে তুলে দিছে, তুলে দিলে হেল্পারে কয়, চাচা একটু আগে তারে বসাইলেন খুলে, এখন যে আবার তুলে দিলেন কয়, বিবেক জাগ্রত হয়েছে, বুঝছো? এই গানটার নাম কি? বাউল গান। কোন এলাকায় বলা হয় এটাকে বিচার গান, কোন এলাকায় বলা হয় এটাকে ভরাট গান, কোন এলাকায় বলা হয় এটাকে মাইল জোড়া গান। এক এক এলাকায় এক এক নামে এটাকে চিনে। এই বাড়িত কি বেশি আতাও নাকি? হে অভ্যাসটা হয়েছে, মানে আসে না জিনিস পুরাতাও আর কি, আমি অন্য কিছু করছি না। হ্যাঁ হ্যালো, বোকালটা বাড়াও, পরিষ্কার করো, পরিষ্কার করো। হ্যালো হ্যালো, চেক রাখো তো। বিষয়টা হলো আমার বাইক না যে শিক্ষিত, এটা আমি বুঝে যাচ্ছি, কারণ আমি পয়লাই কিন্তু একটা ইঙ্গিত দিছিলাম কি, মোবাইল দেখিয়া বই দেখিয়া গান কইর না। এরপরেও তুমি এম এ পাস করছো, কিন্তু কিন্তু কিভাবে পাস করছো জানো? না যারা দেখিয়া লেখে এরা কিতা কয়, নকল না, তুমি এম এ পাস করছো ঠিক আছে, আমার বাইক নেই তো তুমি আর তুমি এম এ পাস কখন লাগে, কিন্তু তুমি নকল করে পাস করতেছো। এই নকলের চিন্তাটা ছেড়ে দাও, তুমি সালাম সরকারের বাইক না, সালাম সরকারের সামনে আড্ডা কাটাটা তো আছে। কারণটা কি? আরে বেড়া, একশো কথা কইলে দুই চারটা কথা তো মিস হইতেই পারে, এটা মানুষ মাত্র স্বাভাবিক। দুনিয়ার সবকিছু মস্ত করে লইছে মানুষ, যে সবকিছু শিক্ষা বই রয়েছে মানুষ, তারা আমার সামনে আমি হাজির করো, এর সাথে আমি ছয় মাস গান গাই, ভুল ত্রুটি তো মানুষ মাত্র হবেই, কিন্তু জঘন্যতম ভুলটা যেন না হয় এই চিন্তাটা থাকতে হবে। এখন আমি তোমারে প্রশ্ন করলাম না, বা সকল আমি কোনো প্রশ্ন করছি? আমি কি করছি, একটা গান গায়া পরে কইছি ভাইগনার কাছে, আমি আশা করলাম এই গানটার উত্তর, ফলে তুমি কি তা করছো? কয় ডাকা গিয়ে আমি বললে বাউল গান বলে আসি, ঢাকার শাহ আলম সরকার আছে না, মমতাজ বেগম যার গান করে, এই শাহ আলম ভাই আর আমি পাশাপাশি চেয়ারে বসে আলাপ করতেছি, তা আমার আমার শাহ আলম ভাই কইতেছে, সালাম ভাই আপনি কি ঢাকায় আসছেন, থাকবেন না যাবেন গা? তো আমি কইলাম আমি তো বাসা নিতেছি, আমি এখন এখন থেকে ঢাকায় থাকবো আর যাব না। কয় এক লোক বাসের মধ্যে উঠছে, মুরব্বী মানুষ, তে ছায়া দেখে দশ বারো বছরের একটা মেয়ে দাঁড়ায় রয়েছে, তো
এই বুড়া মানুষে এই যে 10-12 বছর মেয়েটা দাঁড়ায় রয়েছে, এটারে কইছে মা আসো আসো তুমি আমার কুলে বসো, কুলে বইছে একটু করে ঠেলা দিয়ে তুলে দিছে, তুলে দিলে হেল্পারে কই সাসা একটু আগে তারে বসাইলেন কুলে, এখন যে আবার তুলে দিলেন কই বিবেক জাগ্রত হয়েছে, বুঝছো কই বিবেক জাগ্রত হয়েছে লাগে এটা তুলে দিছে, কয় আমার সালাম ভাইর বিবেক জাগ্রত হয়েছে লাগে ডাহাই হয়েছে, সালাম ভাই কইতেছে তো যাই হোক এই কথাটার রেফারেন্সটা টানলাম এই কারণে আমি তোমারে বুঝাইতাম চাইছি যে তোমার বিবেক কিরকম জাগ্রত হয়েছে। ঢাকায় গেছিলাম সরকার বাউল গান বইলে গেছে, এটা তুমি কেড়ে সারা পৃথিবীর মানুষকে কইলে বিশ্বাস বিশ্বাস করাইতে পারবা, আরো 1,000 মানুষ কইলেও এটা কোনো লাভ হইত না, কারণ সালাম শব্দের অর্থ শান্তি, আইতেও সালাম যাইতেও সালাম, যাইনি যাইনি কালে শান্তি, অশান্তির কোনো বাতাস এনো নাই। তো বিষয়টা হলো কি, একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় একটা আলাপ তুলছে বেটাই, এই জায়গাটা খুব ভালো লাগছে তোমার, যে আমরা রাসুল পাকের নাম লইলে বৃদ্ধাঙ্গুলি দিয়া চুম্বন দিয়া পরে চোখের মধ্যে লাগাই, বৃদ্ধা শব্দের অর্থ কি আগে এটা বুঝতে হবে, বৃদ্ধ মানুষ আমরা কাকে বলি, মুরব্বী রে না, তো এই পাঁচটা আঙ্গুলের মধ্যে মুরব্বী কুন্ডারে দেখা যায় এটা না, হে বেটা কইটা বলে কাজে লাগায়, আর বেটা কাজে তো লাগাই যে বুঝে না, কিন্তু এইটা কইলে বিদেশে এইটা দেখাইলে গুড, ঠিক আছে, কিন্তু এটা কখন কাজে এটা কারা কাজেটা লাগায়, যারা এটা সম্পর্কে বুঝে না, কয় তুমি আমার সেট কলা বুঝো, মানে এটা সেট কলা বানাই আছে, এই এইটা দেখায় কে রে, এটা মানে বুঝে না দেখে দেখায় আছে, এইটা হইল পাক পাঞ্জাতন, এই যে পাঁচটা আঙ্গুল মুরব্বী হইল এইটা, আর এইটা যখন আদম আলাইহিস সালাম এই বৃদ্ধ আঙ্গুলের আল্লাহ পাক থেকে যখন প্রশ্ন করলো যে এবার এলাহি তুমি কি আমার চেয়েও কাউকে বড় পৃথিবীতে পাঠাইবা, পরে বলছে তোমার বৃদ্ধ আঙ্গুলির মধ্যে দেখো, প্রথম মুহাম্মাদের নূর দেখেছিল হযরত আদম আলাইহিস সালাম এই বৃদ্ধ দুই আঙ্গুলির মধ্যে, যে কারণে বৃদ্ধ আঙ্গুল দিয়ে দুইটাকে চুম্বন দিয়া চোখের মধ্যে লাগানো হয়, আর এই বৃদ্ধ দুইটা আঙ্গুল কিন্তু দেহের কুতুব। আরেকটা কথা তোমাকে বলে দিলাম, তুমি যেটা জানো তো জানোই, আমারটাও কইয়া দিলাম, আর হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা বেশি বেশি ব্যবহার করতেন, আর এটা করলে এই বৃদ্ধা আঙ্গুলি দেয়া এটা চোখের মধ্যে লাগাইলে চোখের জ্যোতি বেড়ে যায়, যে মুসলমান করবে আজকে থেকে শোনার পরে যদি সে বিশ্বাস করে করে পাওয়ারই চশমা তার লাগবে না, যদি এটা মনে প্রাণে সে করে, কিন্তু ইমানের মধ্যে লরসর থাকলে হবে না। আমি বেটা আশা করছিলাম যেটা আমার বাগনে যদি আসার ফল এইরকম দেয়, এটা কি কইব সালামের বাগনা কইব, বেটা সালামের বাগনা যেটা এটা স্টেজ কার হয়ে যদি 200 গান না বানাই তারে সেটা সালামের বাগনাই তো করে, যে কানে কথাটা হবে এই কানে সাথে সাথে বইয়ে গান বানায় লাইন, এটা লিখতে হবে কেন,
লিখার তো বিবেক বুদ্ধি আছে, জ্ঞানের কলম দিয়ে হৃদয়ের পাতায় সাথে সাথে লিখো। মমতাজ গান গাইছিল বুকটা ফাইটা যায়, আমি তো এই গানের উত্তর জানি না, আমার সাথে গান ওনা আমি কি গায়াম। এই গান গাইছে হাজার হাজার লাখ লাখ মানুষ। প্রথম প্রথম গানটাই হয়েছিল কিশোরগঞ্জ। এই যে যারা আছিল প্রায় 2-3 লাখ মানুষ হয়েছিল, বন্ধের মাঝখানে হয়েছিল গানটা। এখন এই যে বুকটা ফাইটা যায় গানের, এটার উত্তর তো আমি জানি না, পরে আমি মনে মনে সাথে সাথে বইয়ে বানাইছি, ফাটাত মলম দেম, ফাটাত মলম দেম, তবু যদি না হয় ভালো ডাক্তার আনাম, ভালো ভালো ইঞ্জেকশন করাই দেম, তোর ফাটাত মলম দেম। কি মনে করলা? বুকটা ফাটা যায় কিন্তু শেষ হয়ে গেছে রে সাথে সাথে। তোমার জান যেহেতু তুমি আমার বাইক না, আমি তোমার দুরাত্রাকে কথা বলতে পারবো না, আমি উচিত যে এটা বলতেই হবে। তোমার এরকম একটা উপস্থিত জ্ঞান থাকতে হবে বাউল গান গাইলে, কারণ তুমি সুনীল বাবুর ছাত্র, এই হিসাবে আমার ভাতিজা। আরেকটা হইলে তুমি আমার ভাইগনা, আমার ভাইগনা যেন সারা জীবন সালাম সরকারের ভাইগনা, এই কথাটার মধ্যে যেন কোনো সন্দেহ সবার না থাকে, আমার আশাটা হইল এইটা। কি কথাগুলো আপনাদের খারাপ লাগছে? আমার দোয়া রইল তোমার প্রতি, তুমি কোনোদিন স্টেজে খাতাপত্র দেখে গান করবা না, কেউ যদি করে তারে তুমি এই আমি যেমনি ধরছি তোমাকে, যেমনি বিয়া ফাঁস করছেন নহল করে করছেন, আপনি এই কাজটা করবেন না, সেটা যে কেউ হোক বাংলার।